শামসুদ্দিন ইলিয়াস শাহির হাত ধরে ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্র হিসেবে বাংলা যখন স্বাধীন সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াল, তারও আগে আরণ্যক ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মগ্রন্থগুলিকে উঁকি দিয়েছিল বঙ্গ নামের আগরিক। তারও বহু আগে বিশ্বস্রষ্টা সৌন্দর্যের লীলা নিকেতন হিসেবে সুনীল সমুদ্র থেকে একটু একটু করে জাগিয়ে দিচ্ছিলেন এই অপার সম্ভাবনার শ্যামল কোমল পাললিক বদ্বীপ বাংলাদেশকে। সৌন্দর্য, সম্পদ আর সম্ভাবনার অবিস্মরণীয় বিভায় উদ্ভাসিত এই ভূখণ্ডকে দু চোখ মেলে দেখার জন্য পূর্ব প্রান্ত থেকে যেমন ছুটে এসেছেন হিউয়েন সাং, মাহুয়ান, ফাহিয়েন, তেমনি পশ্চিমের ভূমধ্য সাগরের উত্তাল ঢেউয়ের ভিতর থেকে এই মৃত্তিকাকে জানবার জন্য প্রাণকে সম্প্রসারিত করেছেন বিশ্ববিশ্রুত ইবনে বতুতা। পৃথিবীর শ্রেষ্ঠতম সুতিবস্ত্র মুসলিন যেমন এ মাটিকে দিয়েছে রূপকথার ঐশ্বর্য, তেমনি পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ বিহার পাহাড়পুরের উপর ডানা মেলেছে কপিলাবস্তুর মেঘমালা। সুদূর ইয়েমেন থেকে এই জনপদকে অনন্য সাধারণ মর্যাদায় অভিষিক্ত করার জন্যই যেন ভেসে এসেছে শাহজালালের কণ্ঠ নিঃসৃত আজানের মহিমাময় ধ্বনি। এই কল্যাণীর বিপরীতে আছে লুণ্ঠনের বেদনাদগ্ধ ইতিহাস। সম্পদের লোভে এখানে আছড়ে পড়েছে ব্রিটিশ, ডাচ, পর্তুগিজ ও ফ্রেঞ্চ বণিকদের বাণিজ্য পথ। তাদের লালসার, শোষণ, নির্যাতনের ভয়ঙ্কর জালে জড়িয়ে নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে পড়েছে এই মানচিত্র। 1757 সালে ইংরেজ বণিক আর এদেশের মীর জাফরদের বিশ্বাসঘাতকতায় পাতানো যুদ্ধে পলাশির আম্রকাননে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। আহা কি হলো রে জানো, পলাশির ময়দানে উড়ে কোম্পানির নিশানো। পরের 200 বছর পরাধীনতা, শাসনের নামে শোষণ, বৈষম্য, অপবাদ, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনার ইতিহাস। তবুও বাংলাদেশ মাথা নত না করা এক অযুত সম্ভাবনা সোনার দেশ। এই 200 বছরে এদেশের মানুষ বারবার ফুঁসে উঠেছে স্বাধীনতার স্বপ্ন সাথে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান হয়, জন্ম হয় পাকিস্তানের। এদেশের মানুষের বিশ্বাস ও স্বপ্নের স্বাধিকারকে অবলম্বন করে পশ্চিমা শাসক গোষ্ঠী প্রভু বনে যায়। ব্রিটিশ ঔপনিবেশের ক্ষত শেষ না হতেই ভিনদেশী ভাষা ও সংস্কৃতির পাকিস্তানিরা এদেশের মানুষের উপর নতুন করে শুরু করে জুলুম, নির্যাতন। বাহান্নর রক্তাক্ত ভাষা সংগ্রামের মাধ্যমেই এদেশের মানুষকে বুঝে নিতে হয়েছিল রক্ত দিয়েই স্বাধীনতা অর্জন করতে হবে। এরই ধারাবাহিকতায় 69-এর গণ অভ্যুত্থান আর 71-এর মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে সর্বাত্মক যুদ্ধে। শুরু হয় যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, মুক্তির যুদ্ধ, পরাধীনতার শেকল ছেঁড়া যুদ্ধ। নমাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদের আত্মদানের মধ্যে দিয়ে এদেশ অর্জন করে স্বাধীনতা, অর্জন করে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের মাঝে মানচিত্র খচিত স্বপ্নের পতাকা।